সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই এবং বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার একটা সাক্ষাৎকার নিতে আসলাম। আপনি নাকি অনেক সুনামধন্য একজন কবিরাজ, তো আপনার পরিচয়টা যদি দিতেন হুজুর। আপনার নাম কি? মোহাম্মদ আলী। আচ্ছা, তো হুজুর আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন সেটা যদি একটু বলতেন দর্শকদের মাঝে। আচ্ছা, ফোন করলে হয়তো আপনার সাথে আলাপ সাপেক্ষে সেটা করে নিতে পারবে। আচ্ছা, আপনার প্রশিক্ষণটা কোথায় হুজুর? আমার প্রশিক্ষণটা অরিজিনাল কামাখ্যাতে। কামাখ্যা, কত বছর প্রশিক্ষণ করছেন? আমি 13 বছর প্রশিক্ষণ করছি। বিভিন্ন লোক আছে প্রতারণা করে বলে যে আমি আসাম কামরূপ কামাখ্যাতে গেছি। যদি কেউ বাংলাদেশের কোনো লোক আসামি ভাষা জানে, আমার সাথে আসামিতে কথা বলতে পারবে, হিন্দি ভাষাও কথা বলতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই যে আপনি যে চিকিৎসাগুলো দিয়ে থাকেন, কত ঘন্টার ভিতরে এগুলো সমাধান করেন? সমাধান করার মালিক আল্লাহ। আমি একটা সময়সূচি দিয়ে দিই। জি জি, ওইটাই। 3 ঘন্টার থেকে 1 ঘন্টার মধ্যে যে কোনো কাজের সমাধান করে দিই। আর আপনার পারিশ্রমিকটা কিভাবে নিতেছেন? আমার পারিশ্রমিকটা হলো যার যার খুশি, কাজের পরে খুশি আমাকে। কাজের পরে? কাজের আগে না? না, কাজের আগে কোনো বেনিফিট নেই আমার। আচ্ছা, তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে মোবাইলে কথা বলতে হবে, ইমোতে কথা বলতে হবে, এবং আমার বাসাতে আসতে পারবে, চেম্বারে আসতে পারবে। আচ্ছা, আপনার চেম্বারটা কোথায়? আমার চেম্বারটা হলো সিলেট মামার দোকান। আচ্ছা, তো আপনার যে যোগাযোগের নাম্বারটা, মোবাইল নাম্বারটা আপনি বলতে পারবেন না? আমি বলে দেবো। জি, বলে দেবো। আচ্ছা, তো দর্শক, ওনার যে পার্সোনাল নাম্বারটা সেটা আমি আগে বলে দিচ্ছি, 0933111788। তো দর্শক, আমি ইমো যে নাম্বারটা ইমো অনলাইন থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে, 0175755-6726 এই নাম্বারে আপনারা ইমো পেয়ে যাবেন, সরাসরি নেট থেকেও যোগাযোগ করতে পারবেন। তো হুজুর, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আর কিছু বলার নাই, তবে একটা কথা আমি বলে দিই, যে কোনো সমস্যা আল্লাহ সমাধান করে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো, বাকিটা আল্লাহর কাছে। সব রোগের কথা মোবাইলে ফেস টু ফেস বলা যায় না, অনেকের মা বোনের বিভিন্ন ব্যক্তিগত ভাইদের সমস্যা থাকে, আমার সাথে মোবাইলে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি বলে দেবো। আচ্ছা, সমস্যা। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।